তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আইসিটি জুনায়েদ আহমেদ পলক এমপি নাটোরের চলন বিলের আওতায় এক কৃষকের ধান কাটাতে অংশ নিয়েছেন। 25 এপ্রিল শনিবার তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাচুরা ইউনিয়ন সংলগ্ন কাইগ্রাম এলাকায় আখের আলী নামে এক কৃষক ধান কাটাতে অংশ নিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার পর ডিসি অফিসে বৈঠকের পথে প্রতিমন্ত্রী এ জাতীয় কাজে অংশ নেন জুনায়েদ আহমেদ পলক। আমি চলন বিলের এক কৃষকের ছেলে এবং মাটি ও মানুষের একটি ছেলে। শেখ হাসিনা সরকার কৃষকদের সরকার হওয়ায় আমরা আপনার সাথে রয়েছি, আরো আতি জনগণের সরকার। আমি চলন বিলের এক কৃষকের ছেলে এবং মাটি ও মানুষের একটি ছেলে। শেখ হাসিনা সরকার কৃষকদের সরকার হওয়ায় আমরা আপনার সাথে রয়েছি, আরো আতি জনগণের সরকার। যে কোনো বিপর্যয়ে আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনার পাশে থাকব ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী পলক ধান কাটাতে অংশ নিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আইসিটি জুনায়েদ আহমেদ পলক এমপি নাটোরের চলন বিলের আওতায় এক কৃষকের ধান কাটাতে অংশ নিয়েছেন।